করোনাকালে যখন মানুষের আয় কমছে তখন বাজারে হুহু করে বাড়ছে নিত্য ব্যবহার্য প্রায় সব পণ্যের দাম, ফলে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে অনেক নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারকে। ভোক্তা অধিকার সংগঠন ক্যাব বলছে, আন্তর্জাতিক বাজারে সামান্য প্রভাব থাকলেও এজন্য বড় দায় সুবিধাভোগী ব্যবসায়ীদের কাছাকাছি। অন্যদিকে বাণিজ্য মন্ত্রণালয় বলছে, অসাধু ও অতি মুনাফাকারী ব্যবসায়ীদের ধরতে জোর দেওয়া হচ্ছে বাজার তদারকির। বাবু কামরুজ্জামানের প্রতিবেদন। নিম্নবিত্ত থেকে মধ্যমায়ের পরিবার সবাই যেন আতঙ্কে নিত্যপণ্যের বাজার নিয়ে। চাল, তেল কিংবা ডাল ছাড়াও এ তালিকায় নতুন যুক্ত হয়েছে পেঁয়াজ, চিনি, আটা, ময়দা, মুরগি, ডিম সহ আরও বেশ কিছু নিত্য প্রয়োজনীয় পণ্য। এছাড়া বেড়েছে সাবান ও টুথপেস্টের মতো নিত্য ব্যবহার্য সামগ্রীর দামও। সরকারি বিপণন সংস্থা টিসিবির হিসাব বলছে, 2020 সালের মার্চ মাসে করোনা শুরুর আগে মোটা চালের যে দাম, ছিল তা এই সময়ে এসে বেড়েছে অন্তত 31.5%। এছাড়া খোলাটার দাম বেড়েছে 20%, ময়দা 33%। 1 লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়েছে 43%, চিনির দর বেড়েছে 19%, মোটাদানার মসুর ডাল 30% ও গুঁড়াদুধের দাম 13% বেড়েছে। বিপরীতে সরকার হিসেবে করোনাকালে মানুষের আয় কমেছে প্রায় 20%। এই সময় যদি দ্রব্যমূল্যের দাম এভাবে আপ ডাউন করে তাহলে সবাই তো অবশ্যই অসুবিধা হয়। সয়াবিন তেলের রেট একটু বেশি বাড়ছে, কিন্তু অন্যান্য জিনিসের রেট একটু বেড়ে গেছে, 15-20 টাকা করে কেজিতে বেড়ে গেছে। তা আমার তো সংসার চালানো লাগে, বেতন তো আমার বাড়িনি। বাজারে গেল সপ্তাহে পেঁয়াজের দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। কোনো উপলক্ষ ছাড়াই ব্রয়লার মুরগির কেজি 180 টাকা ছুঁয়েছে। ভোক্তা অধিকার সংগঠন ক্যাব বলছে, বাজার কারসাজি ঠেকাতে সরকারের জোর তৎপরতা প্রয়োজন। তদারকি করলেও বাজারের জিনিসের দামটা একটা পর্যায়ে আসবে বলে আমরা মনে করি, এবং সরকার কিছু কিছু ভর্তুকি দিতে হবে। সরকার কিছু অনুরোধ থাকবে আমাদের কিছু ভর্তুকি দেওয়ার জন্য, এবং কিছু কিছু আইটেমের উপরে তাদের শুল্ক যাতে রেয়াত দেওয়া হয়, বাজার সংশ্লিষ্টরা বলছেন, দাম বাড়ার পেছনে করোনাকালে সরবরাহ বাধাগ্রস্ত হওয়া, উৎপাদন কম, জ্বালানি তেলের দাম ও জাহাজ ভাড়া বৃদ্ধি সহ ব্যবসায়ীদের মজুত প্রবণতাও বড় কারণ। এমন বাস্তবতায় জাতীয় রাজস্ব বোর্ড NBR চিনি ও তেল আমদানিতে শুল্ক ছাড়ের প্রস্তাব দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বলছে, জোর দেয়া হচ্ছে বাজার তদারকিতেও। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে অনেক অতি মুনাফার জন্য অনেক এই দামটা বৃদ্ধি করে দেয়। সেই ক্ষেত্রে আমাদের যে মেজারগুলো নেওয়ার দরকার বাণিজ্য মন্ত্রণালয় থেকে, আমরা সেগুলো নিচ্ছি। এবং নিত্যপণ্যের দাম যে কমার বিষয়টি, সেটা হলো যে আপনারা জানেন যে গত 11 তারিখে আমরা নিত্যপণ্য নিয়ে একটা বড় মিটিং করেছি। ভোক্তাদের অভিযোগ, বাজারে এমন ভয়াবহ পরিস্থিতি তৈরি হলেও সরকারের দিক থেকে অসহায় মানুষদের জন্য কার্যত কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা।